সামনে কিন্তু একজন পতাকা বাহী লাল সবুজের পতাকা, যে লাল সবুজের পতাকার জন্য এদেশের নিরহ নিরস্ত্র বাঙালি কিন্তু যুদ্ধ করেছিল ১৯৭১ সালে। ওই পাকিস্তানি হানাদার বাহিনী যখন সশস্ত্র বাহিনী এদেশের নিরহ নিরস্ত্র বাঙালি যখন রাত্রে অন্ধকারে ঘুমিয়েছিল, সেই ঘুমন্ত অবস্থায় কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এদেশের নিরহ নিরস্ত্র বাঙালির উপর। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ৩০ লক্ষ শহীদের রক্ত ঝরাতে হয়েছে, ২৫ লক্ষ মা বোনের ইজ্জত হারাতে হয়েছে, তারপরেও কিন্তু ওই সেই লাল সবুজের পতাকা ধরে রেখেছে এই বাঙালি। সেই লাল সবুজের পতাকা বাহী রবিবুর রহমানের ঘোড়া এবং রকেট জিয়াউর রহমানের জিয়া ভাইয়ের সেই ঘোড়া আমি ছাত্রার পাশে দাঁড়াবেন আহ্বান খবরে আমরা দেখেছি যে এরকম শীত ২০ বৎসরের মধ্যে পড়েনি, এবার কিন্তু সেই শীত পড়েছিল। গত ৩ দিন যাবৎ কিন্তু শীতের আনাগোনা অনেকখানি কমে এসেছে। আসলে শীত মানে একটা পিঠার উৎসব, পিঠার আয়োজন, সেই পিঠার মাঝখানে কিন্তু আর একটা বিনোদনের আয়োজন করেছে এই সংকার যুব সমাজ। ঘোড়দৌড় সময় এর মধ্যে না আসলে সে ঘোড়াকে বাতিল করে বন্ধ করা হবে। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি শেরপুর বগুড়ার সোনকা গ্রামে। সোনকা গ্রামে আমাদের ৫ দিন ব্যাপী ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা কিন্তু মধ্যমণি হচ্ছে আমাদের তাসমিনা রয়েছে, হর্স গার্ল তাসমিনা, যিনি একজন আত্মপ্রত্যয়ী নারী তাসমিনা। এই খেলার সবচাইতে স্পেশাল গেস্ট, তাকে দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ ঘিরে ধরেছে তাকে, কথা বলছে তাকে কিন্তু আমরা ঘিরে রয়েছি, কিন্তু তাকে দেখার জন্য কিন্তু ওদের মানুষ ওদের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি অনেকটা ইয়ে হয়েছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি হালিম আরেকটি খেলায় রয়েছে, তিনি আসেন, তিনি একাই এসেছেন, তিনি আজকে থাকবেন অর্থাৎ ৫ দিনই কিন্তু এখানে থাকবেন। তিনি স্পেশাল খেলা তিনি খেলবার সাথে ঘোড়াগুলো মাঠে একটু আসতে শুরু হয়েছে, একটু নড়াওরে ভাই সেটাই দেখছি ভাই। কি আপনার কি তাসমিনার আগে দেখছেন? হ্যাঁ অবশ্যই ভালো, হ্যাঁ অনেক ভালো। জি বাড়িতে নাকি ভাবিকে দেখাবেন? না আমাদের পেজ আছে, আমরাও একটু পেজে ছাড়বো। হ্যাঁ দর্শক আমরা